वेलकम माय यूट्यूब चैनल। 28 फेब्रुआर থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৌরী এলো। এদিকে আল্লাহর প্রতি ভক্তি এবং বিশ্বাস, অন্যদিকে কুসংস্কারের অন্ধকার দূর করে সত্যের প্রতিষ্ঠা জি বাংলা এই নতুন ধারাবাহিক শুরুতেই দর্শককে আকৃষ্ট করেছে। ধারাবাহিক বহু চেনা জানা তরকার ভিড়, তবে নায়িকা গৌরীর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মোহনা। যদিও মোহনাকে বেশ চেনেন জি বাংলার দর্শকেরা, ডান্স বাংলার ডান্সে রঙ্গবর্তী গ্রুপের সদস্য ছিল এই মেয়েটি। এই নবাগত অভিনেত্রী সম্পর্কে জানতে ইচ্ছুক দর্শকেরা, সত্য দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিল তিনি। তিনি নিজের সম্পর্কে যে তথ্য ফাঁস করলেন, সৌরভ চক্রবর্তী অবাক। জি বাংলার নতুন নায়িকা ক্লাস টেনের ছাত্রী, এই বছরেই 10ম শ্রেণীতে উঠেছেন তিনি। সামনে মাধ্যমিক, তবে একই সঙ্গে পড়াশোনা, নাচ এবং অভিনয়ে সমানতালে সমাল দিচ্ছেন মোহনা। মুর্শিদাবাদের বহরমপুর শহরের মেয়ে মোহনা কাশিশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন তিনি। বাড়িতে বাবা মায়ের সঙ্গে থাকেন। বর্তমানে শুটিংয়ের জন্য অবশ্য কলকাতাতেই থাকছেন মোহনা। শুটিংয়ের ফাঁকে ফাঁকে পড়াশোনা করছেন, সঙ্গে সঙ্গে স্কুল শিক্ষকদেরও সাহায্য নিচ্ছেন তিনি। এত ছোট বয়সেই দামি দামি তরকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি মোহনা। ধারাবাহিকে মোহনার বিপরীত অভিনয় করছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, তিনি পুরুলিয়ার বাসিন্দা। অভিনেতা এর আগে কালার্স বাংলার এ আমার গুরু দক্ষিণা ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এছাড়াও দুর্গা দুর্গেশ্বরী ধারাবাহিকেরও নায়ক ছিলেন। বর্তমানে একজন ডাক্তারের ভূমিকা অভিনয় করছেন মোহনার বিপরীতে। কালীর একজন ভক্তের চরিত্রে অভিনয় করছেন মোহনা। গৌরীর জীবন জুড়ে শুধু রয়েছে কালী মায়ের প্রতি তার ভক্তি। অন্যদিকে ডাক্তার ঈশান ওরফে বিশ্বরূপ ভগবানের প্রতি আস্থা রাখেন না। তারপর গল্প কোন দিকে এগাবে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।